আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিও শুরুর আগে তোমাদের সার্বিক সুস্থতা কামনা করি। এবং আজকের আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে মানুষের দৃষ্টির ত্রুটি এবং সংশোধন পদ্ধতি। এই যে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে মানুষের চোখ, যাকে আমরা বেশিরভাগ অংশটা আমাদের যে চোখ আছে সেটা অক্ষি গোলক হিসাবেই আমরা বুঝি, আমরা আমাদের যে চোখটা দেখতে পাই ওপর থেকে দেখতে পাই যে অংশটি, সাদা অংশটি, তোমরা সবাই ভালো করে জানো সেই সাদা অংশটি হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা এবং এখানে যেটা তোমরা পরিষ্কার করে যেটি দেখতে পাবে সেটি হচ্ছে কর্নিয়া। আর এর মাঝে একটা ছিদ্র থাকবে যাকে তোমরা পিউপিল বলো, চক্ষু রন্ধ্র ছিদ্র। এবং এই পিউপিলের আড়ালে থাকে, পেছন দিকে থাকে লেন্স। এবং তাহলে বুঝতে পারছো যে সাদা অংশটা তোমরা দেখতে পাও তোমাদের চোখের সেটি হচ্ছে স্ক্লেরা। এবং সাদা অংশটি সামনের দিকে চলে এসেছে, এখানে একটা পরিষ্কার একটা আস্তরণ থাকে যেটা দিয়ে লাইট যেতে পারে, সেই পরিষ্কার আস্তরণটি হচ্ছে কর্নিয়া। এবং কর্নিয়ার মাঝে এখানে একটি ছিদ্র আছে সেটি হচ্ছে পিউপিল, যার ভিতর দিয়ে আলো যেতে পারে। এবং ওই পিউপিলের পেছন দিকেই থাকে আমাদের গুরুত্বপূর্ণ যে অংশ চোখের, যাকে আমরা লেন্স বলি। তো আমরা আজকে যে ত্রুটিগুলো দেখব বা যে সমস্যাগুলো দেখব চোখের, অনেকটা এটাকে বলা যেতে পারে যে চোখের ডাক্তারি, আমরা আজকে একটু চোখের ডাক্তারি পড়ব, চোখের ডাক্তারিটা দেখব এবং পড়ব। যে আমাদের মধ্যে বিভিন্ন বয়সভেদে বিভিন্ন ধরনের সমস্যা চোখের হয়, আমরা চোখ দিয়ে দূরের বস্তু এবং কাছের বস্তুকে পরিষ্কার করে দেখতে পাই। কিন্তু যদি দেখা যায় যে চোখে দূরের বস্তু বা কাছের বস্তু দেখতে আমাদের সমস্যা হয়, তখন আমরা এই এরর বা চোখের দৃষ্টির যে সমস্যা সেগুলো আমরা বলে থাকি, সেগুলোর আবার নিরাময় বা সংশোধন পদ্ধতি আছে। অর্থাৎ এগুলো সমস্যা হলে পরে আমরা সহজেই সেটা সারিয়ে নিতে পারবো চোখের এই সমস্যাগুলি। তাহলে আমরা দূরের বস্তু দেখি এবং কাছের বস্তু দেখি, তোমরা এর আগের ভিডিওটা দেখেছো উপযোজন বলে একটা পদ্ধতি আমাদের চোখে হয়, যেখানে সিলিয়ারি পেশি ও তার সঙ্গে সংযুক্ত সাসপেনশনি লিগামেন্ট সেটি কিভাবে আমাদের চোখের লেন্সটিকে কখনো সরু করে দিচ্ছে, কখনো স্থূল করে দিচ্ছে এবং দূরের এবং কাছের বস্তুকে দেখতে সাহায্য করছে। কিন্তু আমাদের এই সমস্যায় আমরা দেখব যে এই যে উপযোজনগত বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো কিভাবে আমাদের চোখের দৃষ্টিকে সমস্যার মধ্যে ফেলছে। তাহলে তোমরা এর আগে চোখের গঠনটা দেখেছো, এই চোখের গঠন, তাহলে এই ক্ষেত্রে এই যে আই বল, যাকে অক্ষিগোলক বলছে, এই আই বলের প্রথম সমস্যাটা আমরা দেখব। এই সমস্যা হওয়ার ফলে আমাদের যে সমস্যাটি হবে সেটি হচ্ছে মায়োপিয়া। তোমাদের বইয়ে পেয়ে যাবে, তোমাদের বই থেকে এগুলো নেওয়া, এই বই থেকে নেওয়া এই অংশগুলো তোমরা ভালো করে পড়বে। আমি কিছুটা পরিমার্জিত করে এটাকে প্রতিস্থাপন করেছি, তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে মায়োপিয়া অর্থাৎ মাইনাস পাওয়ার। চোখে দেখবে অনেকে বলে যে আমার চোখের যে লেন্সটা বসেছে সেটি হচ্ছে মাইনাস পাওয়ার, চোখের যে চশমাটা আছে সেটা মাইনাস পাওয়ার। তো ওই সমস্যার ক্ষেত্রে এই মায়োপিয়া যে দৃষ্টি সমস্যাগুলো হচ্ছে তার জন্য ওই ধরনের মাইনাস পাওয়ারের চশমা তারা ব্যবহার করে। তাহলে মায়োপিয়া, তাকে বাংলায় বলে নিকট বদ্ধ দৃষ্টি। অর্থাৎ এই ক্ষেত্রে একজন মানুষের কাছের দৃষ্টিটা ঠিক থাকে, কাছের দৃষ্টি বলতে গেলে সামনে খুব অল্প দূরত্বে বস্তুগুলো ঠিকভাবে দেখতে পারে, কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয়। কেন হয়? দেখো, আমাদের অক্ষিগোলকের যে স্বাভাবিক আকার আছে সেই স্বাভাবিক থেকে বড় হলে পরে অক্ষিগোলকটা স্বাভাবিকের চেয়ে, ধরো এটা একটা অক্ষিগোলকের স্বাভাবিক আকার,
হ্যাঁ, কিন্তু অক্ষি গোলকটা একটু লম্বাটে হয়ে যায়, একটু লম্বাটে হয়ে যায়, তখন এই সমস্যাটা দেখা যায়। তাহলে অক্ষি গোলকের স্বাভাবিক আকার চেয়ে একটু যদি বড় হয়ে যায়, বড় হলে পরে, লম্বাটে হয়ে গেলে পরে, সেই ক্ষেত্রে কি হতে পারে, বস্তুর প্রতিবিম্বটি, তাহলে আকারে দেখো বড় হয়ে গেল, তাহলে বস্তুর প্রতিবিম্বটি রেটিনাতে আর গঠিত হবে না। কোথায় গঠিত হবে? বস্তুর প্রতিবিম্বটি তার আগেই গঠিত হয়ে যাবে। সমস্যাটি যদি একটি ছবি দিয়ে বোঝানো যায়, তাহলে ছবিটি দেখো, মায়োপিয়ার একটা ছবি আঁকা হয়েছে। এটি হচ্ছে মায়োপিয়ার একটা সমস্যা, যেহেতু এখানে দূরের বস্তুগুলো দেখতে পাওয়া যায় না। দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হয়, দেখো দূরের একটা বস্তু আমাদের লেন্স হয়ে মায়োপিয়ায়, যেহেতু অক্ষিগোলকটি আকারে বড় হয়ে গেছে, অক্ষিগোলকটি আকারে বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখো আর রেটিনাতে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হচ্ছে না, কোথায় হচ্ছে, রেটিনার আগেই গঠিত হয়ে যাচ্ছে। এর ফলে আমরা ওই বস্তুটাকে স্পষ্ট স্পষ্ট দেখতে পাই না বা পরিষ্কার দেখতে পাই না, ফলে আমাদের সমস্যাটি হয়। সেটি এখানে বলা হচ্ছে আগেই গঠিত হয়ে যাচ্ছে, ফলে দূরের দৃষ্টিটা ব্যাহত হচ্ছে। এবং চোখের এই যে উপযোজনগত এই সমস্যা, এই সমস্যাটাকেই বলা হচ্ছে মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি। তাহলে ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে অক্ষিগোলকের আকারটা বড় হয়ে গেল, একটু লম্বাটে হয়ে গেল স্বাভাবিকের তুলনায়। এবার তোমরা বলবে মায়োপিয়ার কারণ কি? মায়োপিয়ার অনেক কারণ আছে, এর বংশগত কারণ আছে, বিভিন্ন ধরনের আলোতে আমরা পড়াশোনা করার জন্য হতে পারে। অনেক সময় আমাদের টিনেজ অর্থাৎ যারা বয়ঃসন্ধিকালে যারা আছো তাদের মধ্যে হতে পারে, অল্প বয়সী ছেলে মেয়েদের মায়োপিয়া হতে পারে। তাহলে এর সংশোধনের উপায় কী? সংশোধন তো করতেই হবে, এর সংশোধনের একটা উপায় আছে। সংশোধন হচ্ছে সঠিক বিবর্ধন ক্ষমতাযুক্ত অবতল লেন্স। অবতল লেন্স তো এরকম হয়, এরকম অবতল অর্থাৎ খাঁজ থাকে, এটা দুই দ্বি অবতল, একদিকে যদি অবতল থাকে এক অবতল, আর যদি দুই দিকে থাকে এরকম বা এরকম, সেটা হচ্ছে দ্বি অবতল। তাহলে সঠিক বিবর্ধনযুক্ত ডাক্তারবাবুরা দেখে নেবে যে এর পাওয়ারের কী সমস্যা হয়েছে, তাহলে সেইভাবে মেপে সঠিক বিবর্ধনযুক্ত অবতল লেন্সের চশমা ব্যবহার করতে বলবে। তাহলে সঠিক বিবর্ধনযুক্ত অবতল লেন্সের চশমা ব্যবহার করলে এটা সমস্যার সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিই যে আমাদের কি হচ্ছে। এই যে দেখো, তাহলে যেহেতু এখানে আগেই ফোকাস বিন্দু তৈরি হয়ে গেছে, রেটিনার আগেই ফোকাস বিন্দু তৈরি হয়ে গেছে, তাই কি করবে, এই অবতল যে ইয়ে আছে অর্থাৎ এই যে অবতল লেন্স, এই অবতল লেন্স দূরের যে রশ্মিগুচ্ছগুলো আছে সেই রশ্মিগুচ্ছগুলোকে একটু ছড়িয়ে দিবে। হ্যাঁ, ছড়িয়ে দিয়ে তাহলে দেখো বৃদ্ধিপ্রাপ্ত, দেখো লেন্সের বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস বিন্দু বিন্দুতে আপাতিত হবে, ফলে চোখের রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আলো এলো, আলো এসে এখানে আলোটা একটু ছড়িয়ে গেল, তারপরে আলোটাই এই বৃদ্ধিপ্রাপ্ত তোমার ফোকাস বিন্দুতে এটি পড়লো এবং চোখে রেটিনাতে গিয়ে পড়লো এবং স্পষ্ট একটা প্রতিবিম্ব তৈরি হলো। দেখো এই যে দূর থেকে আগত রশ্মিগুচ্ছগুলো কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস বিন্দুতে গিয়ে পড়লো, তাহলে এটি কী করলো, এই অবতল লেন্স আলোটিকে একটু ছড়িয়ে দিল এবং তারপরে ওটি দূরে গিয়ে রেটিনার, রেটিনাতে অনেক কাছে পড়ে যাচ্ছিল, তাই দূরে গিয়ে একটু বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস বিন্দুতে এসে প্রতিবিম্বটি গঠিত হলো। ফলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তোমরা কেবলমাত্র এটাই বলবে, এটা হচ্ছে ব্যাখ্যা। হ্যাঁ, এটি ব্যাখ্যা আমি ব্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি, ব্যাখ্যাটি ব্যাকেটে থাকবে, তোমরা প্রয়োজন হলে লিখবে, না হলে লিখবে না, কিন্তু সঠিক লেখাটি, সঠিক কথাটি হচ্ছে সঠিকভাবে তোমাদের ক্লাস টেনের জন্য যেটি এখন মানে জানবে, যে সঠিক বিবর্ধনযুক্ত ক্ষমতাযুক্ত অবতল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়ার বা মাইনাস পাওয়ারের সমস্যাটি দূর হবে, মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি সমস্যাটি দূর হবে। তাহলে এই হলো আমাদের মায়োপিয়ার সমস্যা এবং তার সংশোধন।
এভাবে এই ছবিটি তোমাদের বইয়েও আছে, আমি ছবিটি ব্যাখ্যা করে দিলাম যে কিভাবে দূর থেকে আগত বস্তু রশ্মিগুলো এই বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস বিন্দুতে, তোমরা ফোকাস বিন্দু বুঝতে পারছো যেখানে রেটিনার মানে রেটিনা বলছি, এই যে অবতল লেন্স থেকে যে আলোকরশ্মি কচ্ছু যেখানে গিয়ে মিলিত হবে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস বিন্দু এখানে এটা কমে যাচ্ছিল, বাড়িয়ে দিল, এবং বৃদ্ধি রেটিনাতে না পড়লে প্রতিবিম্ব তো আমরা দেখতে পাবো না কোনো বস্তু, তাই রেটিনাতে ফেলতে হবে, তাহলে বৃদ্ধি না করলে হবে না। তাহলে অবতল লেন্স কী করলো, ফোকাস বিন্দুটা বৃদ্ধি করে দিল, এবং আমরা যারা মায়োপিয়া আক্রান্ত তারা ঠিকভাবে দূরের বস্তুকে দেখতে পাবো। এটা হচ্ছে মায়োপিয়া। এরপরে সমস্যা হচ্ছে হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া। এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি প্লাস পাওয়ার, চোখের প্লাস পাওয়ার এই রোগের এই সমস্যায় এই রোগ বলছে এই সমস্যা চোখের এই সমস্যায় আমাদের প্লাস পাওয়ার ব্যবহার করতে হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যাচ্ছে। ধরো অক্ষিগোলকের আকার, অর্থাৎ ধরো এই আকার অক্ষিগোলকের, হ্যাঁ, স্বাভাবিকের তুলনায় একটু ছোট হয়ে গেল, তখন এই সমস্যাটি হচ্ছে। তাহলে দেখো অক্ষিগোলকের আকার যদি ছোট হয়ে যায় এর ফলে কিন্তু আমরা প্রতিবিম্বটা গঠিত হবে আমাদের একেবারে রেটিনা পার করে, প্রতিবিম্বটি রেটিনার ছাড়িয়ে পশ্চাতে গঠিত হবে, অর্থাৎ রেটিনার পেছন দিকে গঠিত হবে, অনেকটা ছাড়িয়ে রেটিনা ছাড়িয়ে যাবে, এর ফলে বস্তুর প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে যাবে এবং আমরা কাছের কোনো বস্তুকে, কাছের কোনো লেখাকে বা কোনো বস্তুকে আমরা দেখতে পাবো না বা পড়তে পারবো না। তাহলে চোখের এই যে উপযোজনগত সমস্যা, এই উপযোজনগত সমস্যাকে আমরা বলবো হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, বা বাংলায় বলা হবে দূরবদ্ধ দৃষ্টি, কারণ আমরা দূরের বস্তুকে ঠিকভাবে দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রে সংশোধনের উপায় কী, তাহলে আমরা ছবিটি একটু দেখে নিই যে হাইপারোপিয়ার ক্ষেত্রে কি হতে পারে, তারপরে আমরা সংশোধনে যাব। দেখো হাইপারোপিয়ার ক্ষেত্রে যেহেতু চক্ষু গোলকের আকারটা ছোট হয়ে যাচ্ছে স্বাভাবিকের তুলনায়, ধরো এরকম স্বাভাবিক হলে পরে একটু বড় হতো, স্বাভাবিক হলে একটু বড় হতো, সেটা হচ্ছে ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখো বস্তুর প্রতিবিম্বটি, কাছাকাছি বস্তুর প্রতিবিম্বটি তোমার কি হচ্ছে, তোমার রেটিনা ছাড়িয়ে, এটা রেটিনা, এটা অক্ষিগুলো, এটা রেটিনা ছাড়িয়ে রেটিনার পশ্চাতে এটা তৈরি হচ্ছে, প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও প্রতিবিম্ব যেহেতু রেটিনার বাইরে তৈরি হচ্ছে তাই তুমি বস্তুটা ঠিকভাবে দেখতে পাবে না। সেই ক্ষেত্রে সংশোধনের উপায় হচ্ছে, দেখো এখানে যে লেন্সটি দেওয়া হয়েছে তোমরা সবাই বুঝতে পারছ এটি হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে কনভেক্স লেন্স, কনকেভটা আগে ছিল, ইংরেজিতে কনকেভ বলা হয় অবতলকে, আর উত্তলকে বলা হয় কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই সংশোধনটাই হবে। তাহলে দেখো এখানে ফোকাস বিন্দুটি বড় হয়ে গেছে, ফোকাস বিন্দুটা কমাতে হবে, তার জন্য এই লেন্সটা ব্যবহার করা হচ্ছে, ফোকাস বিন্দুটা এই উত্তল লেন্স, সঠিক উত্তল লেন্স ব্যবহার করলে পরে, বিবর্ধনযুক্ত লেন্স ব্যবহার করলে পরে আমাদের এই সমস্যাটা দূর হবে। দেখো সঠিক বিবর্ধন ক্ষমতাযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এই সমস্যা দূর হয়। তাহলে এই ক্ষেত্রে আলোকরশ্মিকে অভীষিত করে হ্রাসপ্রাপ্ত ফোকাস বিন্দুতে আপাতিত করে, অভীষিত মানে সামনের দিকে, ওটাকে আরও কাছাকাছি নিয়ে আসে, ফোকাস বিন্দুতে আপাতিত হয়, তাহলে হ্রাসপ্রাপ্ত অর্থাৎ কমিয়ে দেয়, ফোকাস বিন্দুটাকে কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিয়ে এই রেটিনাতে গিয়ে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। এখানে ছবিতে আমরা দেখলাম যে এই যে এই লেন্সটি কী হচ্ছে, কমিয়ে দিচ্ছে, ফোকাস দূরত্বটা বেড়ে গেছিল, ফোকাস দূরত্ব বলছে, ফোকাস বিন্দুটা বেড়ে গেছিলো এবং সেটাকে কমিয়ে দিল এবং রেটিনায় পড়লো। তাহলে উত্তল লেন্স কী করলো, রশ্মিগুচ্ছগুলোকে অভীষিত করে দিল, একটু কাছাকাছি এনে দিল রশ্মিগুচ্ছগুলোকে, ফলে সঠিকভাবে আমরা অক্ষিগোলকটা, আমাদের তো অক্ষিগোলকটাকে আর বড় করা যাবে না, বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে সেগুলো করতে হয়, কিন্তু অক্ষিগোলক আকারটা যেহেতু ছোট হয়ে গেছে সেই ক্ষেত্রে এই উত্তল লেন্স, সঠিক পাওয়ারের উত্তল লেন্স ব্যবহার করে আমরা ওর
যে ফোকাস বিন্দু, সেই ফোকাস বিন্দুকে হ্রাস করে আমরা রেটিনার উপরে রশ্মিগুচ্ছ ফেললাম, ফলে প্রতিবিম্ব গঠিত হলো, প্রতিবিম্বটা গঠিত হলো রেটিনায়। তাহলে এখন যেহেতু প্রতিবিম্বটা রেটিনায় গঠিত হলো, তাই আমরা এখন বস্তুগুলো দেখতে পাবো, ফলে কাছের বস্তুগুলো আমরা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে সংশোধন, এবং উত্তল লেন্স ব্যবহার করে এই সংশোধনটা করা হচ্ছে। তাহলে ফোকাস বিন্দু এই ক্ষেত্রে কী হলো, কমিয়ে আনা হলো, ফলে রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হলো। তাহলে এই সমস্যাটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া বা হাইপারোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি। এই ক্ষেত্রে আমাদের কিন্তু কাছের দৃষ্টিটা ব্যাহত হয়, কাছের দৃষ্টি আমরা সংশোধন করে পেলাম সঠিক বিবর্তনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করে। তাহলে এই হচ্ছে হাইপারোপিয়া। এরপরে সমস্যায় আমরা যাব, সেটি হচ্ছে একটু বয়স্কদের সমস্যা, 40 বছর কাছাকাছি বা 40 বছর হয়ে গেলে এই সমস্যাটা শুরু হয়। এটা অনেকেরই চোখে চশমা বিশেষ দেখা যায় 40 বছরে, একটা বিশেষ ধরনের চশমা তাদেরকে দেওয়া হয়, সেই চশমার কথা তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো। এইটা এই সমস্যাটা হচ্ছে প্রেস বায়োপিয়া বা চালসে, চালসে, এই 40 থেকে চালসেটা এসছে, চালসে। তাহলে মানুষের বয়স 40 বছরের কাছাকাছি হলে চোখের লেন্সের এই ক্ষেত্রে কিন্তু অক্ষিগোলকের কোনো ব্যাপার থাকছে না, লেন্সটি তো সংকুচিত প্রসারিত হয়। যখন আমরা দেখেছি বৃত্তাকার পেশি বা তার সঙ্গে সংযুক্ত সাসপেন্সরি লিগামেন্ট, সেই সাসপেন্সরি লিগামেন্ট, এই যে আমরা দেখিনি বৃত্তাকার পেশি তার সঙ্গে সাসপেন্সরি লিগামেন্ট, এটা ক্রমশ সংকোচন প্রসারিত হলে পরে আমাদের লেন্সটিও কী হয়, লেন্সটি কখনো লম্বাটে হয়ে যায়, শুরু হয়ে যায় লম্বাটে হয়ে, আবার কখনো এই যে ফুলে গিয়ে স্থূল বা আকারে বড় হয়ে যায়। তাহলে এইভাবে লেন্সটি কী করে ছোট বড় হয়, সংকুচিত প্রসারিত হয়, ফলে আমরা দূরের বস্তু কাছের বস্তু দেখতে পাই। কিন্তু এই ক্ষেত্রে 40 বছরের সঙ্গে সঙ্গে আমাদের লেন্স তার সংকোচন প্রসারণশীলতা হ্রাস পায়, হ্যাঁ, ফলে চোখের উপযোজন ক্ষমতা এই সমস্যাটা তৈরি হয়। তখন দেখা যায় যে কাছের বস্তু দেখতে পায় না, অর্থাৎ বিশেষ করে কোনো বই বা পেপার তারা পড়তে পারে না, কাছের বস্তু দেখতে পায় না, বিশেষত পড়তে সমস্যা হয়। তাহলে এটি অনেকটি আমাদের এই আমরা যে আগের সমস্যাটা পড়লাম, তোমরা আগের সমস্যাটা পড়লা হাইপারমেট্রোপিয়া, তার সঙ্গে মিলে যাচ্ছে একটু, হ্যাঁ। তো হাইপারমেট্রোপিয়ার মতন ব্যাপারটি হচ্ছে, ফলে এই ক্ষেত্রে আমাদের কাছের দৃষ্টি কিন্তু ব্যাহত হচ্ছে, দূরের দৃষ্টি ঠিক থাকছে। তাহলে এই ক্ষেত্রে সংশোধনের উপায় হচ্ছে যে একটা উপযুক্ত বিবর্ধন যুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে সমস্যাটা দূর হবে। কিন্তু এর সঙ্গে অনেক সময় এই চালসেতে আমরা যেটা হয় যে তার সঙ্গে মায়োপিয়া থেকে যায়, তো মায়োপিয়া থাকলে পরে তখন ডাক্তারবাবুরা এই সাজেশানটা দেয় যে আপনারা বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করবেন। তাহলে প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটার ছবি যদি তোমরা দেখো, তো সমস্যাটা এরকম যে এই ক্ষেত্রে লেন্স যেহেতু সংকোচন প্রসারণশীলতা হ্রাস করছে, তাই তার প্রতিবিম্বটা এই রেটিনার পেছন দিকে পড়বে, হ্যাঁ, এই দিকে পড়বে, এটা রেটিনা, রেটিনার পেছন দিকে পড়ছে। সেই ক্ষেত্রে আমরা একটা উত্তল লেন্স ব্যবহার করছি, বা অনেক সময় যদি আমাদের এই প্রেস বায়োপিয়ার সঙ্গে সঙ্গে আবার যদি মায়োপিয়া থাকে, তা আমরা বাইফোকাল লেন্স ব্যবহার করব। বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্সটা কেমন, লেন্সযুক্ত চশমাটা কেমন, তো এটা ব্যাপারটা এরকম যে তোমরা সবাই চশমা দেখেছ, চশমার কাঁচে এরকম ব্যাপারটা থাকে, ওপরটায় আমরা দূরের দৃষ্টিকে দেখতে পাবো, দূরের দৃষ্টি যে সমস্যাটা সেটা মেটাবে আমাদের, অর্থাৎ আমাদের এই যে তোমার মায়োপিয়ার ক্ষেত্রে দূরের দৃষ্টি সমস্যা থাকে, তাহলে এটা মিটে গেল মায়োপিয়াতে। আর এটা কাছের দৃষ্টিতে, এটা প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এটা দূরের দৃষ্টির জন্য, এটা ডিস্টান্স ভিশনের জন্য দেখবা এরকম চশমাতে দুই ধরনের কাঁচ থাকে, ওপরে থাকে এক ধরনের কাঁচ, যেটা আমাদের দূরের দৃষ্টিটা আমাদের সমস্যাটা মিটিয়ে দেয়। তোমরা বুঝতে পারছো যে এই ক্ষেত্রে আমাদের প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে আমাদের উত্তল লেন্স, অর্থাৎ নিচের যেটা লেন্স হবে উত্তল লেন্স, ওটা ওপরটা হবে অপরতল লেন্স, হ্যাঁ, দূরের দৃষ্টিটা ঠিক করার জন্য। তাহলে এটা ডিস্টান্স ভিউয়ের জন্য এটা ঠিক করার জন্য, আর নিচেরটা হচ্ছে এটা নিয়ার ভিশনের জন্য এটা ঠিক করার জন্য। তাহলে দুরকম চশমায় দুরকম লেন্স থাকে, এটা হচ্ছে বাইফোকাল লেন্স, আর যেটা প্রোগ্রেসিভ লেন্স চশমা সেটা এরকম হয়। সেই ক্ষেত্রে কিন্তু এরকম নিচের দিকে এরকম গোল হয়ে এই উত্তল লেন্সটি থাকে,
উত্তল লেন্সটি নিচের দিকে গোল হয়ে থাকে, এরকম থাকে। হ্যাঁ এরকম থাকে, এরকম থাকে, হ্যাঁ অনেকটা এরকম, তবে এটা একটু প্রোগ্রেসিভ লেন্স ছোট্ট করে থাকে। তাহলে এটা হচ্ছে নিয়ার পয়েন্টের, নিয়ার ভিউয়ের জন্য, আর এটা হচ্ছে ডিস্টেন্স ভিউয়ের জন্য, মানে দূরের দূরের বস্তু দেখার জন্য এই অংশ দিয়ে আমরা দেখি। হ্যাঁ তাহলে আমরা সেই ক্ষেত্রে মায়োপিয়ার সমস্যাটা আমাদের দূর হয়ে যায় এবং এটা দিয়ে আমরা প্রেসবায়োপিয়া সমস্যাটা দূর করি। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কাছের বস্তুকে দেখতে গেলে আমরা এই চশমার ব্যবহার করি। তাহলে এটা হবে উত্তল আর অপরটা হবে অবতল। তাহলে এটা হচ্ছে প্রোগ্রেসিভ লেন্স আর এটা হচ্ছে বাইফোকাল লেন্স। তাহলে আমি এখানে লিখে দিই বাই ফোকাল লেন্স, আর এটা হচ্ছে প্রোগ্রেসিভ লেন্স, প্রোগ্রেসিভ লেন্স। এই দুটো লেন্স নির্দিষ্ট পাওয়ারের, ডাক্তারবাবুরা পাওয়ার চেক করে এগুলো দিয়ে দেয়, 40 বছর হলে পরে দেখবে এরকম চশমা ব্যবহার করে, এরকম থাকে, মানে যেন মাঝে একটা ফাটা চশমার দাগ আছে এরকম। আর এটা এরকম, এটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করলে ভালো হয়, ছোট এরকম হবে। তাহলে ছবিটা আঁকি একবার, প্রোগ্রেসিভ লেন্স এরকম যদি লেন্স হয় তাহলে এরকম হয়, এই এই থাকে ছোট্ট করে, হ্যাঁ এই থাকে, এরকম। এটা দিয়ে আমরা এই ওখানে উত্তল লেন্স থাকে, এখানে অবতল লেন্স থাকে, এটা দিয়ে দূরের বস্তুকে দেখি আর এটা দিয়ে কাছের বস্তু দেখি। এটা প্রোগ্রেসিভ লেন্সের চশমা, এটা প্রোগ্রেসিভ লেন্সের চশমা। এটা একটু একটু বড় হয়ে গেছে, এটা ছোট করে দেখা হলো। তাহলে এটা এটা হচ্ছে আমাদের পেস বায়োপিয়ার সংশোধন, অর্থাৎ বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে 40 বছর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, এখানে কিন্তু লেন্সের সমস্যাটা হলো আর অক্ষিগুলোকে আকার বড় বা ছোট হলো না, তাহলে পেস বায়োপিয়া গেল। এরপরে আরও যখন আমাদের বয়স হয়ে যায় 60, 70, 80, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্যাটারাক্ট, যাকে বলা হচ্ছে ছানি। তাহলে বুঝতে পারছো ছানি তোমরা দেখেছো, চোখের ছানি আর আমাদের নানি দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু খুব গভীর। আমরা দেখেছি আমাদের নানির চোখে ছানি পড়তে। তাহলে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়, কেন হয় তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের চোখে আঘাত লাগা, অথবা এখানে দুটো পয়েন্ট আরও যোগ করা হয়েছে পরে, অতিবেগুনি রশ্মি যেটা সূর্য থেকে বেরিয়ে আসে বা এক্স রশ্মি, যারা কাজ করে এসব নিয়ে গবেষণা টবেষণা করে বা বা যারা এর সঙ্গে চিকিৎসার সঙ্গে সংযুক্ত এক্স রশ্মি, বা রোগের সংক্রমণ হলে বা অন্য কিছু বয়সজনিত কারণে যদি অপুষ্টিতে ভোগে কোনো ব্যক্তি, কোনো বয়স্ক ব্যক্তি, তার ক্ষেত্রে কি হয় মানুষের চোখের লেন্স বা কর্নিয়া, অনেক সময় কর্নিয়া হতে পারে বা কর্নিয়া, এখানে কর্নিয়া হবে, কর্নিয়া হতে পারে, কর্নিয়া ক্রমশ অস্বচ্ছ হয়ে পড়ে। বিশেষ করে এটা লেন্সের উপরেই হয়, লেন্সের উপরে তোমরা জানো যে লেন্সে একটা প্রোটিন থাকে যাকে তোমরা পড়েছো ক্রিস্টালিন হিসাবে, সেই প্রোটিন, সেই প্রোটিন কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং লেন্সের সঙ্গে সঙ্গে লেন্সের উপরে যে কর্নিয়া আছে সেটি ক্রমশ অস্বচ্ছ হয়ে পড়ে, একটা ধোঁয়াটে বা সাদা মেঘের মতন একটা আস্তরণ পড়ে যায়, ফলে আস্তে আস্তে দৃষ্টিটা ক্রমশ কী হয়ে যায়, কমে যায়, হ্রাসপ্রাপ্ত হয়। এই ধরনের সমস্যাকে বলা হয় ক্যাটারাক্ট বা চোখের ছানি। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি সমস্যাটি হয়। তাহলে আমি এখানে কারণগুলো বললাম, এবার সংশোধনের উপায় কী? সংশোধন হচ্ছে এই ক্ষেত্রে সংশোধন হচ্ছে যে চোখের শল্য চিকিৎসা বা অপারেশন, অপারেশন করতে হয়। বর্তমানে উন্নত পদ্ধতিতে চোখের অপারেশন হচ্ছে এবং সেটি খুব খুব তাড়াতাড়ি হয়, খুব দ্রুতই সেই সেই ব্যক্তি যার চোখে ছানি হয় সে সেরে ওঠে। সেই পদ্ধতির নাম হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশান, নামটি কি হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশান, ফেকো সার্জারি বলা হয়। এই ফেকো সার্জারি করে লেন্সটি সরিয়ে নেওয়া হয়, লেন্স বা কর্নিয়াটি সরিয়ে নেওয়া হয় বা কর্নিয়া, কর্নিয়া লেন্স বা কর্নিয়াটি সরিয়ে নেওয়া হয়, ঠিক আছে, লেন্স বা কর্নিয়াটি সরিয়ে নেওয়া হয়, মানে ওখানে ওটা সরিয়ে নিয়ে পুরোনো লেন্স যেটা আমাদের চোখে যার উপরে ছানি পড়ে গেছে সেই লেন্সটি সরিয়ে নেওয়া হয়, তার সঙ্গে কর্নিয়াটাও সরিয়ে নেওয়া হয় এবং সেখানে প্রতিস্থাপন করে দেওয়া হয় নতুন লেন্স বা কর্নিয়া। এটা একটা
উন্নত মানের প্লাস্টিকের তৈরি লেন্স বিক্রি হয়, সেটা লাগিয়ে দেওয়া হয় এবং সেই ব্যক্তি তখন দেখতে পায়। তা এটা একটি খুব উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা ফেকো সার্জারি। তোমরা এই ফেকো ইমালসিফিকেশন কথাটা যদি না মনে থাকে তাহলে ফেকো সার্জারির কথা বলবে। ফেকো সার্জারির মাধ্যমে চোখের লেন্সটিকে টুকরো টুকরো করে ভেঙে তারপরে সাকশন টিউব দিয়ে টেনে সেটা বার করে নেওয়া হয় এবং সেখানে একটি লেন্স, একটা কৃত্রিম লেন্স লাগিয়ে দেওয়া হয় বা কর্নিয়া প্রতিস্থাপন করে দেওয়া হয়। এর ফলে এই সমস্যাটা দূর হয়। তাহলে এটি কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে হয় না, এটি এটি হচ্ছে তোমার যারা বয়স্ক। আমি মজা করে বললাম যে আমার চোখে আমার নানি আর আমার চোখে তার চোখে ছানি, একটা সম্পর্কযুক্ত কথা। তো বুঝতে পারছো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, চোখের ইনফেকশন থেকে হতে পারে বা বিশেষ করে অপুষ্টিজনিত সমস্যা থেকে হতে পারে, এই থেকে ওই চোখের ছানিগুলো উৎপন্ন হয়ে যায়। ফলে চোখের লেন্স, বিশেষ করে লেন্স, বড় কথাই যদি বলা হয় লেন্স, আমি যদিও বা এখানে কর্নিয়া বললাম কারণ লেন্সের উপরে তো কর্নিয়া থাকে, সেটিও ক্রমশ অস্বচ্ছ হয়ে যায়, ওটাকে কেটে বাদ দিতে হয় এবং সেখানে একটা কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করে দেওয়া হয়। ঠিক আছে, কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করে দেওয়া হয়, কর্নিয়ার ফাঁক দিয়ে ভরে দেওয়া হয়, অনেক সময় কর্নিয়াটাকেও পাল্টে ফেলা হয়। এভাবে এই চোখের ক্যাটারাক্ট বা চোখের ছানি অপারেশন করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে চোখের যে সমস্যা, সেই চোখের সমস্যার ক্ষেত্রে আমরা আমাদের যে দৃষ্টির যে ত্রুটি এবং তার যে সংশোধন পদ্ধতি জানলাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা যে বর্তমানে যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো কিন্তু বিশেষ পরিস্থিতির জন্য এগুলো তৈরি করা হচ্ছে, ক্লাসের বিকল্প কিছু হতে পারে না। কিন্তু এখন আমাদের এটাই একমাত্র পথ যে আমাদের এইভাবে ভিডিও তৈরি করে তোমাদেরকে পাঠাতে হবে। তোমরা তোমাদের কাছে পরামর্শই দিব, তোমরা আমাদের ছোট পরামর্শই দিব যে এই ভিডিওগুলি তোমরা ভালো করে বারে বারে চালিয়ে দেখবে, কারণ একবারে অনেক সময় তোমরা বুঝতে পারবে না। কারণ ভিডিওটা আমি একটু ধীরে ধীরে কথা বলে তোমাদেরকে ক্লাসে যেভাবে বোঝাই সেভাবে বলার চেষ্টা করছি। তোমরা আমার চেহারাটা দেখতে পাচ্ছ না কিন্তু আমার আওয়াজটা শুনতে পাচ্ছ। তাহলে কিন্তু সেইভাবে তোমরা ভিডিওটি চালিয়ে চালিয়ে দেখবে এবং তার সঙ্গে তোমরা তোমাদের বই, যে সাঁতরার যে বইটি আছে, প্রান্তিকের যে বইটি আছে, প্রান্তিকের যে বই, সেই বইটি খুলে দেখবে। ছবিগুলো আমি অন্য বই থেকে একটু মডিফাইড করে, একটু পরিবর্তিত করে দিয়েছি, ওটা বোঝার চেষ্টা করবে। দেখবে যে তোমাদের এই যে চোখের যে সমস্যা, এখানে মায়োপিয়া বা হাইপারোপিয়া বা পেসবায়োপিয়া এবং তার সঙ্গে চোখের ছানির এই চারটি সমস্যা যে আলোচনা করলাম, তোমাদের ভালোভাবে তোমাদের মাথায় ঢুকে যাবে। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু আমরা গমন যাব, বিভিন্ন প্রাণীর গমন এবং তার সঙ্গে মানুষের গমন এবং তার সঙ্গে সংযুক্ত মাংসপেশি, তাদের ভূমিকা আমরা জানব। এই বলে এই ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থেকো, ভালোভাবে এই ভিডিওটা দেখবে।